নমস্কার সুপ্রিয় দর্শক, আর তেজবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও পরিবেশ বইটা সলভ করাবো শুভ্রনীল চক্রবর্তী। তো দেখো, আমি প্রথম অধ্যায়ের যাবতীয় MCQ ঠিক আছে, SA³ টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো দেখো, এখান থেকে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে কমেন্টে যে স্যার প্লিজ আমাদের যদি এই বইটা একটু সলভ করে দেওয়া হতো তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো, তাদের জন্য নিয়ে আসছি আমি সম্পূর্ণরূপে সলভ পেপারে। সুপ্রিয় দর্শকার্থী, অনুশীলনী ঠিক আছে, বিবাক্য বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। ফার্স্ট, এক দাগে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে ইনুয়ে পড়ে, এটি হলো বি এর অ্যান্সার, সিসমোনেস্টি। চলুন দু দাগের প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো এর অ্যান্সার হবে ফটোনেস্টিক। চলুন তিন দাগের প্রশ্ন, মানে এর অ্যান্সার হবে তিন দাগের প্রশ্ন, উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে, অ্যান্সার হবে সির অ্যান্সার, সংবেদনশীলতা। আমাদের পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, সাইটোকাইনিন। পাঁচ দাগের প্রশ্ন, রাসায়নিক বার্তাবাহক হলো, তো দেখো অ্যান্সার হবে হরমোন, হবে কী হবে ডি এর অ্যান্সার হবে হরমোন। ছয় দাগের প্রশ্ন, একটি ট্রপিক হরমোন হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার ST, মানে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। সাত দাগের প্রশ্ন, অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হলো, সে অ্যান্সার হবে অক্সিন হবে। আট দাগের প্রশ্ন, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি, অ্যান্সার হবে সের অ্যান্সার, অগ্নাশয়। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, নয় দাগের প্রশ্ন, মাস্টার গ্ল্যান্ড কোনটি, বিয়ের অ্যান্সার হবে পিটুইটারি। আর দশ দাগের প্রশ্ন, কোন হরমোনটি উদ্ভিদে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এর অ্যান্সার অক্সিন। এগারো দাগের প্রশ্ন, এগারো দাগে কী বলেছে, ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে সক্ষম, বিয়ের অ্যান্সার ইনসুলিন। বারো দাগের প্রশ্ন, ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, ডিয়ের অ্যান্সার অ্যাড্রেনালিন। তেরো দাগের প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো, সের অ্যান্সার লঘু মস্তিষ্ক। ফোরটিন দাগের প্রশ্ন, মানুষের মস্তিষ্কে করোটের স্নায়ুর সংখ্যা কত জোড়া, বিয়ের অ্যান্সার বারো জোড়া। মানে পনেরো দাগের প্রশ্ন, মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ, ডিয়ের অ্যান্সার হবে রড কোষ। ষোলো দাগের প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, সিয়ের অ্যান্সার হাইপোথ্যালামাস। এবার বিভাগ খ সলভ করাবো, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তো দেখো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে, আমারও মানে সময়টা নেই, একটু শর্ট টাইম আছে, আমি পরে তোমাদের আমি সলভ করে দেবো। তাও দুই একটা প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এক দাগের প্রশ্ন, কোষ বিভাজনে সাহায্য করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো, অ্যান্সার হবে সাইটোকাইনিন, সাইটোকাইনিন। দু দাগের প্রশ্ন, বীজের সুপ্ত অবস্থা ভাঙনে সাহায্য করে কোন হরমোন, বীজের সুপ্ত অবস্থায় ভাঙনে সাহায্য করে কোন হরমোন, অ্যান্সার হবে জিব্বেরেলিন, জিব্বেরেলিন। তিন দাগের প্রশ্ন, মূলের মাটির দিকে চলনকে কি বলে, অ্যান্সার হবে জিওট্রপিক চলন, জিওট্রপিক চলন। আমাদের পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, ADHR অভাবে কোন রোগ হয়, অ্যান্সার হবে বহুমূত্র রোগ হয়, বহুমূত্র রোগ হয়। তো দেখো, বাকি প্রশ্নগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ঠিক আছে। তো দেখো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ঠিক আছে, দশ এগারো বারো তেরো চোদ্দো, এখানে টোটাল বাইশখানা প্রশ্ন আছে, তার সঙ্গে এই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি।